আজিজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আই এম ফাইন, আই এম অলওয়েজ ফাইন। আচ্ছা, গতকাল খেলা হয়েছে আর্জেন্টিনা ব্রাজিল, দীর্ঘদিন পরে খেলা, আপনি এই খেলাটা উপভোগ কেমন উপভোগ করেছেন? আসলে সত্য কথা বলতে কি, দীর্ঘদিনের অপেক্ষায় ছিলাম আমরা, অনেকদিন কাপ নিতে পারি না, দীর্ঘ 28 বছর পরে কাপটা নিয়েছি। আমি গতকাল রাত্রে ঘুমাইনি, আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আমরা খুবই মানে উত্তেজিত ছিলাম, কখন খেলা শুরু হবে, কখন খেলা শুরু হবে। তো আজকে সকালটা ছিল আমার জীবনের স্মরণীয় দিন। সকালে হ্যাঁ, আমরা অনেক মজা করে খেলা দেখছি, যখন ডি মারিয়া গোলটা দিয়েছে মানে আমি মনে হচ্ছে পৃথিবীতেই ছিলাম না, এত আনন্দিত, এত খুশি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা, আমি মূলত ফেসবুক স্ট্যাটাসে আপনার দেখেছি যে আপনি আর্জেন্টিনার একজন সমর্থক এবং আর্জেন্টিনার পক্ষে খুব সুন্দর সুন্দর আপনি স্ট্যাটাস দিয়েছেন, সেই কারণে আপনাকে আমরা নির্বাচিত করেছি। তা খেলা তো ভালো লেগেছে। আচ্ছা, আপনার আর্জেন্টিনার ভক্তদের এদের উদ্দেশ্যে কিছু বলুন যে এরা পরবর্তী সময়ে এরা খেলাটা কেমনভাবে আরও এনজয় করবে, সেই ব্যাপারে দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে বলার আগে আমি যারা ব্রাজিলের সাপোর্টার তাদের উদ্দেশ্যে আগে বলতে চাই, ব্রাজিলটা তো শুধু মানে কি বলে এরা গল্পবাস, হ্যাঁ প্রচুর মানে কি খাজনা চেয়ে বাজনা বেশি, আঞ্চলিক ভাষা একটা কথা আছে তাদের, ইয়েটা বেশি। একবার সেভেন আপের কথা আপনাদের মনে আছে মনে হয়? সেভেন আপটা মানে 7টা গোল খেয়েছিল জার্মানির সঙ্গে, সেটা সবাই জানে, সারা বিশ্ব দেখছিল। হ্যাঁ, একটা গান খুব মনে পড়ে গেছিল, কি যেন গানটা, এরকম যে গানটা আসলে মধ্যে মনে হচ্ছে। গানের কথা যদি বলেন তো আমরা কিন্তু অবশ্যই জানতে পেরেছি আপনি কিন্তু মাঝে মধ্যে গানের জন্য অনেক সময় দেন এবং অনেক ফেসবুক লাইভে আসেন খুব সুন্দর সুন্দর গান নিয়ে। তা আজকে দর্শকের উদ্দেশ্যে একটা ছোট একটা গান পরিবেশন করুন, যদি কোনো আপত্তি না থাকে। অবশ্যই 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 গান গাইবো, সুন্দর পরিবেশে, আর যদি আপনার মনটাও ভালো। আর বুকে চিন চিন করছে হাই মন তোমায় কাছে চাই, বুকে চিন চিন করছে হাই আর্জেন্টিনা কে কাছে চাই। শুধু দর্শক, আসলে আমরা একটু স্মরণ করে রাখার জন্য এই ভিডিওটি উপস্থাপন করেছি। যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা অবশ্যই খেলা দেখে ভালো লেগেছে। আসলে ব্রাজিল আর্জেন্টিনা এটা একটা চির প্রতিদ্বন্দ্বী আর কি, ঠিক আছে? বাংলাদেশে দেখা যায় যে কার ব্রাজিলের বেশি সাপোর্টার, কার আর্জেন্টিনার সাপোর্টার। মূলত যাই হোক, খেলা আমরা এই ব্যাপারে খেলা দেখব, অবশ্যই খেলা দেখব, ভালো ভালো প্লেয়ারকে আমরা সাপোর্ট করব। আর আমাদের বাংলাদেশের খেলা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? ফুটবল ক্রিকেট ক্রিকেট কিন্তু অনেক এগিয়ে গেছে এবং ফুটবলে মোটামুটি ভালো একটা যাচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ। আমরা পরবর্তী আরও নতুন ভিডিও নিয়ে আসবো, আর আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।